আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি আমার কেকের বিজনেসের জন্য আবারও কিছু জিনিস ঢাকা থেকে আনিয়েছি, তো এগুলো এখন আমি আনবক্সিং করে আপনাদেরকে দেখাবো। এর আগেও আমি কিছু জিনিস আমার কেকের বিজনেসের জন্য কিনেছিলাম, সেগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি, সেগুলোর দামও আপনাদেরকে জানিয়ে দিয়েছি। তারপর ঢাকার কোন মার্কেটে কোন দোকান থেকে আমি এই জিনিসগুলো কিনি সেই দোকানেরও ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি, তারপর কন্ট্যাক্ট নাম্বারও দিয়ে রেখেছি। আপনারা যারা আমার সেই ভিডিওগুলো দেখেননি, আপনারা যদি প্রয়োজন মনে করে থাকেন তাহলে সেগুলো দেখে নিতে পারেন। আমি যে জিনিসগুলো কিনেছিলাম প্রত্যেকটার দাম আমি জানিয়ে দিয়েছি আমার আগের ভিডিওতে। আজকেও অনেক জিনিস কেনা হয়েছে, এখন আমি আনবক্সিং করে আপনাদেরকে দেখাবো। বিজনেস করতে গেলে আসলে অনেক জিনিসের দরকার হয়, আমি এর আগেও অনেক জিনিস কিনেছি, আজকেও দেখুন এই বক্স ভর্তি জিনিস আনিয়েছি, তারপরেও আমার সব জিনিস এখনও কেনা হয়নি, আরও অনেক জিনিস কেনার বাকি আছে। আস্তে আস্তে কিনবো, নিজেও কাজ আরও শিখি ভালোভাবে, তারপর জিনিসগুলো কিনবো। যে জিনিসগুলো আমার দরকার ছিল আমি লিস্ট করে দিয়েছিলাম আমার হাজবেন্ডকে, ও দোকানে গিয়ে সবগুলো কিনে তারপর কুরিয়ারে পাঠিয়ে দিয়েছে। তো দেখা গেছে যে লিস্টের বাহিরেও কিছু জিনিস নিয়েছে, তো সেজন্য এই বক্সে সবগুলো জিনিস পাঠানো সম্ভব হয়নি। কিছু জিনিস ওর কাছে রেখে দিয়েছে, যখন গ্রামের বাড়িতে আসবে নিয়ে আসবে। যারা ঢাকার বাইরে আছেন তারা, আপনারা যদি সরাসরি দোকানে আসতে না পারেন, আমার আগের ভিডিওতে দোকানের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, আপনারা যোগাযোগ করে কী কী লাগবে সেগুলো ওনাদেরকে বলবেন, ওনারা সুন্দর করে প্যাক করে আপনাদের ঠিকানায় কুরিয়ারে পাঠিয়ে দিবে। আমার কিছু জিনিস শেষ হয়ে গিয়েছিল, সেগুলো আনানো হয়েছে, যেমন হুইপ ক্রিম, আইসিং সুগার কয়েকটা প্যাকেট আছে, তারপর আবারও আনিয়েছি আলমন্ড পাউডার, গাম পেস্ট, ফন্ডেন্ট টুলস নিয়েছি অল্প কিছু, কোকো পাউডার, কর্নফ্লাওয়ার, পিৎজা কাটার, রাউন্ড শেপের বড় একটা মোল্ড নিয়েছি, তারপর এডিবল বাটারফ্লাই নিয়েছি, ইস্ট নিয়েছি, সিএমসি পাউডার, চেরি ফ্লিংস, স্ট্রবেরি ফ্লিংস, কয়েক ধরনের জেল ফুড কালার নেওয়া হয়েছে, পিৎজা রাখার জন্য এই বোর্ডটা নিয়েছি, ফন্ডেন্ট কাটার নিয়েছি কার শেপের, ১২টা কাপকেক যাতে একসাথে তৈরি করতে পারি সেজন্য বড় সাইজের কাপকেকের মোল্ড নেওয়া হয়েছে। আমার আগে যে কাপকেকের মোল্ডটা ছিল সেটাতে ৬টা কাপকেক তৈরি করা যেত, সেজন্য এবার বড় সাইজের একটা নিয়েছি। তারপর দুই ধরনের চকলেট টপার নিয়েছি, বেকিং পাউডার, কর্নফ্লাওয়ার, আলমন্ড পাউডার, এই বড় কেকের মোল্ডের জন্য আবার কয়েকটা কেক রাখা বোর্ডও নেওয়া হয়েছে। এর আগে আমি কেক ডেলিভারি দেওয়ার জন্য কেকের যে বক্স তৈরি করতাম সেগুলো কাগজ কিনে এনে বাসাতে বক্স তৈরি করতে হতো, তো এবার আমার হাজবেন্ড, এটা আমি লিস্টে লিখিনি, ও হচ্ছে কিনে পাঠিয়েছে কেকের বক্স, কাপ কেক, তারপর এমনি যে কেকগুলো সেগুলোরও বক্স পাঠিয়েছে। এই যে হচ্ছে এগুলো বক্স, এই বক্সগুলো কিভাবে সেট করতে হয় আমি আপনাদেরকে পরবর্তী ভিডিওতে অবশ্যই দেখাবো। কাগজ কিনে বাড়িতে তৈরি করতেও বেশ সময় লাগে, তো সেজন্য এগুলো পাঠিয়েছে, এগুলো খুব সহজেই বক্স তৈরি করে নেওয়া যাবে এগুলো দিয়ে। কী কী জিনিস কিনেছি আপনাদেরকে তো দেখিয়ে দিলাম, আর আপনারা যদি এগুলোর মধ্যে কোনোটার দাম জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন, আমি দাম আপনাদেরকে জানিয়ে দিব।
আমার আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন। সবাই ভালো থাকবেন, পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আল্লাহ হাফেজ।